আমরা আবার উপস্থিত হয়েছি আমাদের তৃতীয় অর্থাৎ এই ফেস্টিভ্যালে আমাদের তৃতীয় ব্যাড এন্ড বিউটিফুল ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে। এর আগে দুই সপ্তাহে আমরা চারটি সিনেমা দেখেছি, আজকে আমরা আরো দুটি সিনেমা দেখব। লকডাউনের মধ্যে অনেকদিন পর আপনাদের সামনে আমার ক্যামেরার সামনে আসাটা খুব একটা ভালো লাগে, কিন্তু প্রায় আমি আমার দেশ কো করোনা মুক্ত বানানে দিন রাত জুটে থাকে। মেরে প্যারে দেশবাসীও করোনা ভাইরাস কে খিলাফ ইস জঙ্গ মে ছিল কেন আমার অ্যাক্টর যে ছিল সেও খুব ন্যাচারাল কাজ মানে ন্যাচারাল অ্যাক্টিং করেছে প্রত্যেকটা সিনে, এমন তাকে দেখে মনেও হয়নি যে আপনার সিনেমাটা দেখলেন, যে তাকে দেখে মনেও হয়নি যে সে কোনোভাবে এক্সট্রা কিছু বলে ফেলেছে বা এক্সট্রা কোনো যে এটা দিয়ে আমাকে আরও ভালো লাগবে বা কিছু এই বিষয়ে সে কোনো কথাই মানে তার কোনো তুলনাই হবে না তার এই ফিল্মের অ্যাক্টিংয়ের জন্য। এবং আমাদের যে এডিটিং খুব দারুণ হয়েছে, আমার পোস্টার খুব দারুণ হয়েছে, যেটা আমাকে আরও মানে পোস্টার দেখে আরও ভাবিয়ে তুলেছে যে ও সিনেমাটা তাহলে আরও কত ভালো হবে। তো প্রত্যেকটা তো থ্যাংক ইউ সুজিতদা, থ্যাংক ইউ মঞ্জু যে আমাকে সাপোর্ট করার জন্য, আমার সাথে কাজ করার জন্য, আর থ্যাংক ইউ দাদা নিয়ে এত ভালো স্টোরি দিয়ে আরও বুঝিয়ে দেওয়ার পর আমার মনে হয় যে সিনেমাটা করা খুব আরও সহজ হয়েছে। থ্যাংক ইউ। এটা আমার ফিফথ সিনেমা। এই সিনেমাটা বলবো যে বাবা আর মেয়ের যে রিলেশন সেটা নিয়ে এই সিনেমাটা, নিজের কবিতা দিয়ে নিজে অ্যাক্টিং করছি আর নিজে ডাইরেক্ট করছি, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স। নিজে অ্যাক্টিং করেছি সিনেমাটা কি দাঁড়াবে না দাঁড়াবে, বাট আগের স্টোরিগুলো খুব ডার্ক ছিল, আমার স্টোরিটা কীরকম যাবে না যাবে বা লোকজন কীরকম নেবে, বাট যখন আজ সিনেমাটা দেখলাম মনে হলো যে ঠিকঠাক।